বর্তমান সরকার মাদকাসক্তিমুক্ত বাংলাদেশ গড়তে দৃঢ়প্রতিজ্ঞ। মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স বাস্তবায়নে নোডাল এজেন্সি হিসেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু মাদক সৃষ্ট বহুমুখী সমস্যার সমাধান করার জন্য প্রয়োজন সকলের সম্মিলিত প্রয়াস। এ লক্ষ্যে গত 2021 সালের 17 আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগের আহ্বানে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সভাপতিত্বে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থার অংশগ্রহণে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় মাদকের ব্যবহার বন্ধে সমন্বিতভাবে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে এ মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়। এরই প্রেক্ষিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা ও অংশীজনদের সমন্বয়ে তিনটি কর্মশালার মাধ্যমে একটি সমন্বিত কর্মপরিকল্পনার খসড়া তৈরি করা হয়। সমন্বিত কর্মপরিকল্পনার মূল উদ্দেশ্য হল মাদকদ্রব্যের অবৈধ প্রবেশ ও পাচার বন্ধ করা, এনফোর্সমেন্ট ও আইনি কার্যক্রম জোরদার, মাদক বিরোধী গণসচেতনতা সৃষ্টির মাধ্যমে সামাজিক আন্দোলন গড়ে তোলা, মাদকাসক্তদের চিকিৎসার আওতায় আনা, সরকারি বেসরকারি সকল সংস্থার মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সমন্বয় সাধনের মাধ্যমে মাদকাসক্তিমুক্ত বাংলাদেশ গড়া। সমন্বিত কর্মপরিকল্পনা কম্প্রিহেন্সিভ অ্যাকশন প্ল্যানটি তিনটি অংশে বিভক্ত: মাদকের চাহিদা হ্রাসের কার্যক্রম, মাদকের সরবরাহ হ্রাসের কার্যক্রম এবং মাদকের ক্ষতি হ্রাসের কার্যক্রম। 2021 সালের 28 ডিসেম্বর জাতীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ উপদেষ্টা কমিটির দ্বিতীয় সভায় ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে খসড়া সমন্বিত কর্মপরিকল্পনাটি আলোচনা পর্যালোচনা করে চূড়ান্তকরণের সিদ্ধান্ত গৃহীত হয়। ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে 2022 সালের 28 ফেব্রুয়ারি ঢাকা বিভাগীয় কমিশনারের সভাপতিত্বে ঢাকা বিভাগীয় সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মশালা আয়োজিত হয়। উক্ত কর্মশালায় ঢাকা বিভাগের সকল জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিজিবি, স্বাস্থ্য বিভাগ, কোস্টগার্ড, স্থানীয় সরকার, শিক্ষা বিভাগ, সমাজ সেবা অধিদপ্তরের বিভাগীয় কর্মকর্তা সহ বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 13 মার্চ সিলেট, 15 মার্চ চট্টগ্রাম, 29 মার্চ রাজশাহী, 22 মে বরিশাল, 29 মে খুলনা, 1 জুন রংপুর এবং 16 আগস্ট ময়মনসিংহে বিভাগীয় পর্যায়ে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রায় বছরব্যাপী পরিচালিত সমন্বিত কর্মপরিকল্পনা তথা কম্প্রিহেন্সিভ অ্যাকশন প্ল্যান চূড়ান্তকরণের কর্মশালা দেশের 8টি বিভাগীয় পর্যায়ে, 64টি জেলা পর্যায়ে এবং 494টি উপজেলায় কর্মশালা সম্পাদনের মাধ্যমে বিভিন্ন পর্যায়ের সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক, চেয়ারম্যান সহ স্থানীয় নেতৃবৃন্দ, সাংবাদিক ও সকল শ্রেণী পেশার মানুষদেরকে সম্পৃক্ত করা হয়েছে। কম্প্রিহেন্সিভ অ্যাকশন প্ল্যানের সকল কর্মশালার মাধ্যমে প্রাপ্ত সুপারিশ সমূহ যাচাই বাছাই করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কম্প্রিহেন্সিভ অ্যাকশন প্ল্যান চূড়ান্ত করে বাস্তবায়ন শুরু করছে। মাঠ পর্যায়ে মাদক নির্মূলে গৃহীত কর্মসূচি সমূহ সফটওয়্যারের মাধ্যমে মনিটরিং করা হচ্ছে। ইতিমধ্যে সফটওয়্যারের মাধ্যমে মনিটরিংয়ের উপর সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। গৃহীত কর্মপরিকল্পনার অংশ হিসেবে দেশব্যাপী স্কুল, কলেজ, মাদ্রাসায় মাদক বিরোধী শপথ বাক্য পাঠ, খেলাধুলার আয়োজন, মাদক বিরোধী রচনা প্রতিযোগিতা, উঠান বৈঠক, মাদক বিরোধী লিফলেট ও স্টিকার বিতরণ, মাদক বিরোধী র্যালি ও মানববন্ধন আয়োজন, মাদক বিরোধী গম্ভীরা গানের আয়োজন, টক শো, টিভিসি নির্মাণ ও তার বিভিন্ন চ্যানেলে প্রচার করা সহ মাদক বিরোধী বিভিন্ন কর্মসূচি চলমান রয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক গৃহীত সমন্বিত কর্মপরিকল্পনা তথা কম্প্রিহেন্সিভ অ্যাকশন প্ল্যান বাস্তবায়নের মাধ্যমে দেশ হবে মাদকমুক্ত, যা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গঠনে রাখবে অন্যতম ভূমিকা। আসুন মাদককে না বলি, সুস্থ জীবন গড়ি।